আজকে উনি স্যাক্রিফাইস করে এলাকায় শরীক আছেন বাস্তবতা আসছেন না ভুলকে ফেরত পাওয়ার জন্য আমি যখন ক্লান্ত যদি সন্তান যিনি সারা দিন রাত মন্তাসির আল মামুন শ্রেষ্ঠ সেবক দলের সাংগঠনিক এই কান বাঁধলাম নড়া জেলা ছাত্র দলের তারাটা গুটিয়ে ফেলুন ভাই হাত চাই লাল টুপি পরা বাংলাদেশের মানুষকে এখন উঠে দাঁড়াতে হবে বন্ধুগণ। সুতরাং দয়া করে সময় নষ্ট না করে পদত্যাগ করেন, আর কি করতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে নির্বাচনকালীন সময়। আবার নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ থেকে এই নির্বাচন কমিশন কি নির্বাচন করতে পারবে কি মনে হয় আপনাদের? পারবে? যারা নিজেদের অধিকার রক্ষা করতে পারে না। আগে আইন ছিল যে একটা নির্বাচনী এলাকা যদি দেখা যায় যে গোলমাল হচ্ছে তাহলে নির্বাচন কমিশনারই সেটা বাতিল করে দিতে পারবে। ওরা আইন করে সেটা বন্ধ করে দিয়েছে। আর বেচারা হিরো আলম ভেবেছিল যে নির্বাচন করতে গিয়ে বোধ হয় একটু ভালো করতে পারবে, ওকেও কোনো রকম প্রোটেকশন দিতে পারে না, তাই না?